নিয়মিত যারা চলাচল করি বরিশালে ম্যাক্সিমাম টাইম যেতে হয় আমাদের ব্যবসায়িক কাজের জন্য, জিনিস প্রয়োজনে। তো এরকম মাঝে মাঝে এই সমস্যাটা আমরা এখানে ফিল করি যে কিছুদিন পর পরই কোনো কারণ ছাড়াই এরকম ধর্মঘট দেয়, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকারক। আমরা যেখানে 120 টাকার ভাড়ায় যেতে পারি, আজকে যেতে হলে অন্তত পক্ষে 400 টাকা খরচ হবে। তো সেটা আমাদের জন্য মানে একটা কষ্টসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এই সমস্যার মানে সমাধান চাই। আমরা আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি পড়াশোনার উদ্দেশ্যে বরিশাল থাকি। আমি গত 15 দিন আগে বরিশাল থেকে পিরোজপুরে আসছি, কিন্তু হঠাৎ আজকে আমার বরিশাল পড়াশোনার উদ্দেশ্যে বরিশাল যাওয়া লাগবে গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু আমি তো জানতাম না যে এইভাবে বাস চলে না, কিন্তু এতে আমার অনেক ভোগান্তি বেড়ে গেছে। তারপর টাকা দিয়ে যে টাকা নিয়ে বাইরে গেছি তাতে বাড়তি ভাড়া লাগবে। ভাড়া হয়েছে এখান থেকে বরিশাল 130 টাকা, কিন্তু এখানে আমার এখন প্রায় 250 থেকে 300 টাকা লেগে যাচ্ছে। এটা আমার একটা বাড়তি ভোগান্তি হিসেবে কাজ করছে। এই সব নিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এখানে প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি, আমার অনেক ভোগান্তি হচ্ছে। এখন বরিশাল এবং জালকাঠির সাথে যে আমাদের সমন্বয় সরাসরি সার্ভিসগুলো চলে, জালকাঠির মালিক সমিতি বিভিন্ন সময় অবৈধ গাড়ি চলাচল করে, এই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি অনেক সময় বিভাগীয় কমিশনার মহোদয়, এবং এই অবৈধ গাড়ি চলাচলের বন্ধের জন্য কখনো তারা এখানে এই অবৈধ গাড়িগুলো যখন ট্রিপ নিয়ে আসে, আমাদের সিরিয়ালের গাড়িগুলো যখন ট্রিপ নিয়ে যায়, এর সামনে থেকে যাত্রী না এটা বাধা দিলেই বিভিন্ন সময় জালকাঠির শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি এরা আমাদের শ্রমিক অত্যাচার করে। কিন্তু এর ধারাবাহিকতায় গত 4 তারিখে আমাদের গাড়ি মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যায়, ওইরকমই একটি গাড়ি হাজি পরিবহন জালকাঠি সমিতির, ওরা অবৈধভাবে যাইতেছিল। আমাদের ওই গাড়ির চালক একজন সিনিয়র ড্রাইভার অরবিন্দ, সে ওকে প্রতিবাদ করলে ওটা না শুনে তারপর ওই গাড়ি বরিশালের উদ্দেশ্যে যায়। বরিশালের জালকাঠি গেলে ওকে নিয়ে জালকাঠির মালিক সমিতির কিছু মালিক প্লাস শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা অফিসে কক্ষে নিয়ে বেধড়ক মারধর করে। সে বর্তমানে খুলনায় চিকিৎসাধীন আছে এবং তার লগে থাকা প্রায় 50,000 বা 40 থেকে 50,000 টাকার মতো নিয়ে যায়। আমরা বিভিন্নভাবে জালকাঠির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা এর কোনো প্রতিকার করে নাই। এজন্য সাধারণ শ্রমিকরা যারা দূরপল্লার বরিশাল স্থলে সম্পৃক্ত, সরাসরি কোনো সাধারণ শ্রমিকরা গাড়ি চালাবে না, এই জন্য তারা যেন আমরা এই সমাধান না বন্ধ গাড়ি চালাবে না। এবং যেহেতু আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি, আমার শ্রমিকের দাবির প্রতি আমার আস্থা রাখতে হয়, যেহেতু সাধারণ শ্রমিক দিয়ে আমি সভাপতি। সাধারণ শ্রমিক তো আমাদের ইউনিয়নের সমস্ত কর্মকর্তাদের একমত এবং সাথে আমাদের মালিক সমিতিও আমার সাথে একমত পোষণ করছে। এ দাবি আমাদের এই সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অবৈধ গাড়ি চলাচল বন্ধ, প্লাস এই শ্রমিকের যে অন্যায়ভাবে মারা হয়েছে তার সুষ্ঠু সমাধান হবে, তো আমাদের সাধারণ শ্রমিকের গাড়ি চালাবে না।